বর্ধমান জেলার সংখ্যালঘু উন্নয়ন নিয়ে বর্ধমান সার্কিট হাউসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিভাগের পরামর্শদাতা সৈয়দ আব্দুস সামাদ, পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিক বৃন্দ, বর্ধমান শহর জমিয়তের সম্পাদক মাওলানা মহসেন কাসিম, সভাপতি মুফতি সাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের যে বিষয়গুলো, তার মধ্যে ট্রাম লোন 2021 এবং 22-এর কতটা ফুলফিল হয়েছে, তার আগে প্রিভিয়াস যেগুলো সেগুলো ডিফল্টার হিসেবে কী করে রিকভারি করা যায় সেই বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। রিকভারিটা যদি ঠিকমতোই হয় তাহলে আবার যারা ডিফল্টার আছে তারা পেয়ে যেতে পারবে টাকাগুলো, তাতে উপকৃত হবে, তাদের উপকারের জন্য, তাদের সুবিধের জন্য আমরা এই রিকভারির উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সরকার তাদের পাশে যাতে দাঁড়াতে পারে তারও ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে আমাদের বোর্ড মেম্বার, মাইনরিটির বোর্ড মেম্বার ইনি আছেন আবুল হাসেম সাহেব, ইনিও ছিলেন, বা এনার দুটো টার্ম উনি কাজ করেছেন, এনার অভিজ্ঞতা যেগুলো আছে তো সেই বিষয় নিয়ে আমরা আগামী সম্ভবত 21 তারিখ বা 23 তারিখ যে বোর্ড মিটিং আছে সেই মিটিংয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে যারা ফিল্ড সুপারভাইজার আছেন বা যারা এখানকার দায়িত্বে আছেন তাদের সমস্ত আমরা নোট করেছি। আগামী 21 তারিখ অথবা 23 তারিখে যে মিটিং হবে বোর্ড মিটিং, সেই মিটিংয়ে আমরা আলোচনা করে সমস্যার সমাধানের সাথে সাথে কী করে ডেভেলপড হয় তার ব্যবস্থাও যাতে করা যায় তার জন্য আমরা ব্যবস্থা নেব। তোমাদের যেখানে আলোচনা হলো এখানে পার্টিকুলারলি বর্ধমান জেলা নিয়ে, যে মাইনরিটি ফিনান্স কর্পোরেশন যে লোন দেয়, বিভিন্ন ধরনের লোন, টার্ম লোন, গ্রুপ লোন যেগুলো দেয়, হ্যাঁ, সেই সব লোনের রিকভারি কতটা হয়েছে দেখা এবং লোন কেমন করে ডিসবার্স করা হচ্ছে, কতটা সাকসেসফুল হয়েছে, সেই আমাদের আলোচনা ডিটেলস আলোচনা হলো। এবং এখানকার যারা আছেন এই লোনের সাথে যুক্ত তাদের কিছু উপদেশ, কিছু অভিযোগ আমরা পেলাম, সেগুলো আগামী দিনে আমরা আলোচনা করবো বোর্ডেতে। 21 বা 23 তারিখে মিটিং হওয়ার ডেট হয়েছে, সেই তারিখে মিটিংয়ে সেগুলো আমরা করার চেষ্টা।